হামলা ওরা যতবার করবে তত ওদের দিন ফুরিয়ে আসবে, বুঝতে পারছে দিন ফুরিয়ে আসবে, হামলা ছাড়া আর কোনো উপায় নেই। হামলা করে পারবে না, জেলে পুরেও পারবে না। ওর লোকগুলো যে জেলে পুরে আছে ওদের জন্য বলছি না, বাকি এদের যাদের নওশাদ সিদ্দিকদের জেলে পড়ছে তাদের আমরা নজরুলের ভাষায় বলতে পারি, লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাই। একযুগ পর তৃণমূলের নিশানায় এবার বাম আমলের শিক্ষক নিয়োগ। এক যুগ পরে তৃণমূলের নিশানায় এবার বাম আমলের শিক্ষক নিয়োগ, ব্যাপারটা কীভাবে দেখছেন আপনারা? কীভাবে দেখবো আবার, বাম আমলে প্রত্যেক বছর না হলে এক বছর ছাড়া স্কুল সার্ভিস কমিশন এবারে তারপরে যতগুলো আছে আর কি সে সংগঠন আমাদের প্রাইমারি স্কুলের কমিশন এইসব যতগুলো আছে স্টেট এইসবগুলো নিয়মিত তারা রিক্রুটমেন্ট করত। আর 99.3% প্রাইমারি স্কুলে এনরোলমেন্ট হতো, যাদের প্রাইমারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের পড়ার বয়স হয়েছে সেইটা ছিল মোট ওই ছেলের মেয়েদের মধ্যে 99% স্কুলে ছিল। আর এখন পরীক্ষা দিতে বসছে মাধ্যমিক পরীক্ষার্থী, হুড়হুড় করে নেমে আসছে। একটা এটা তো আন্তর্জাতিক সংস্থা যারা হিসাব বের করেছে যে আমাদের এখানে শিক্ষার হাল কী, এবং এই যে স্কুল ছুট ড্রপ আউট যাদের বলে তাদের সংখ্যা কী, এটা খুব লজ্জাজনক। এবং তার মধ্যে ভারত সবচেয়ে পিছিয়ে, ভারতের মধ্যে যে 5টা রাজ্য সবচাইতে পিছিয়ে তার মধ্যে এখন বাংলা। এটা হচ্ছে বামফ্রন্ট আর তৃণমূল। সাগরদিঘি মডেল হিসাবেই চলবে না পঞ্চায়েত ভোটে বাম আর কংগ্রেস আলাদাভাবে লড়বে? মডেল কী আবার, আমরা অনেক আগেই এসব মডেল ফডেল হওয়ার আগেই অনেক আগের থেকে বলতে আরম্ভ করেছি, 2016 থেকে বলতে আরম্ভ করেছি। আর এখন এ বিষয়ে কোনো মত পার্থক্য নেই পার্টিতে, কেন্দ্রীয় কমিটি, পার্টি কংগ্রেস, রাজ্য কমিটি এরা সবাই এই সিদ্ধান্তই নিয়েছেন যে সমস্ত তৃণমূল বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক জায়গায় একত্রিত করে তাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। নিজেদের মধ্যে কিছু লড়াই থাকে সেটা পরে হতে পারে, সেগুলো মতাদর্শের রাজনীতির লড়াই সে হতে পারে, মারামারি তো হওয়ার কোনো ব্যাপার নেই। যেরকম তৃণমূলের মধ্যে মারামারি হচ্ছে, যেরকম বিজেপি